আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আপনাদের আজকে দেখাবো কিভাবে ফ্রিল্যান্সিং সাইটটিতে কাজ করবেন, পোস্ট করবেন এবং ভালো মানে টাকা ইনকাম করবেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে মাসে 30-40 হাজার টাকা আপনারা আয় করতে পারবেন। এটা সম্ভব? আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব? তো এটা আজকে আপনাদের দেখাবো। তো আমি চলে গেলাম একটা ব্রাউজারে। তো আমি ইউসি ব্রাউজারে ঢুকলাম। তো যেহেতু আমার ইউসি ব্রাউজার আছে, আমি ইউসি ব্রাউজারে ঢুকলাম। তো আমি সবার আগে বলে নেব, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফুল ভিডিওটা দেখবেন, সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমি সার্চ অপশনে লিখব freelancing.com। তো এই সাইটটি আপনাদের পরিচয় করিয়ে দেবো আপনাদের। তো এখানে আমি freelancing.com লেখার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। তারপর আপনার সাইটের পেজটা এসে পড়বে। তো ভিউয়ার্স সরি, একটু ওয়েট করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এসে গিয়েছে আমার সাইটটা। তো এখানে দেখতে পাচ্ছেন আছে লগ ইন এবং রেজিস্টার। আপনারা যারা অ্যাকাউন্ট করছেন তারা তো লগ ইন করবেন, এবং যারা অ্যাকাউন্ট করেন নাই তারা রেজিস্টারে ক্লিক করবেন। তো এখানে আমি এটা এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টার করার পর তারপরে এখানে একটু নিচে যাওয়া লাগবে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম চেয়েছে। তো এখানে আমি আমার ইউজার নেমটা দিব। ইউজার নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলটা দিতে বলছে। তো আমি আমার ইমেলটা দেব। তো এখানে অলরেডি আমার ইমেলটা শো করছে, তো আমি দিলাম। এখানে আমার পাসওয়ার্ডটা দিতে বলছে, তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো এখানে আমি পাসওয়ার্ডটা, তো এখানে মিডিয়াম হয়েছে, আমি স্ট্রং দেব। উইক সরি, এটা ভুল হয়েছে। তো স্ট্রং পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের। স্ট্রং পাসওয়ার্ড দিলে হবে, আবার মনে করেন মিডিয়াম সাইজের দিলে হবে, সমস্যা নয়। সরি, যাই হোক। তো ভিউয়ার্স, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি। আবার রিটার্ন পাসওয়ার্ড এগেইন, এই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে বলছে। তো আমি এটা পাসওয়ার্ডটা আবার দিলাম। তো দেখতে পাচ্ছেন হয়েছে। তারপর হোয়াট আর ইউ, এমপ্লয়ার, ফ্রিল্যান্সার, বোথ। তো এখানে আমি ফ্রিল্যান্সার দিয়ে দেব, ফ্রিল্যান্সার, রেজিস্টার। তারপর আপনারা এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার মেলটা চেক করবেন, মেলটা চেক করবেন। তো আপনাদের মেল এটা দেখবে। তো আপনি রেজিস্টার ক্লিক করার পর তার মধ্যে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাকে হাই সৈয়দ মুন্না এটা লিখেছে। তো এখানে কাজটা হচ্ছে কিভাবে কাজ করবেন, তা এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছে তারা। তো ভিডিওটা দেখে আপনারা করতে পারেন। তো 1 মিনিটের ভিডিও, 1 মিনিট 12 সেকেন্ড। তো আমি একটু কেটে, তো বন্ধুরা এখানে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এ প্রজেক্ট, এখানে ক্লিক করব।
তো এখানে আপনাদের এটা দেখে দিচ্ছি, এটা আগে আমি পার্সোনাল ভাবে ই করব না। তবে এখানে দেখতে পাচ্ছেন ইসেন্টেল আর ইনফো, তো এখানে আপনার ইনফোর মাধ্যমে হোয়াট ডু ইউ নিড আপনার নিডটা দিয়ে দেবেন। প্রজেক্ট ডিটেলস আপনার ডিটেলস অল ডিটেলস দিয়ে দেবেন। তারপর এখানে আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর সিলেক্ট ক্যাটাগরি, তো এটা আমি সিলেক্ট ক্যাটাগরি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট দিতে পারেন, ম্যানেজমেন্ট দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দেবো ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট বা নেটওয়ার্কিং। তো আমি নেটওয়ার্কিং দিয়ে দিলাম। তো সাব ক্যাটাগরি চাইছে, তো আমি সাব ক্যাটাগরিটা সিলেক্ট করব না। তো এখানে স্কিলস, স্কিলস হচ্ছে ওয়ার্ডপ্রেস সবাই দিবেন, ওয়ার্ডপ্রেস। ট্যাক্স, ট্যাক্সটা হচ্ছে এখানে 170 বাই 180, এটা দিলে আপনাদের ট্যাগটা ভালো হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সের প্রাইস, তো এখানে পার হাওয়ার দিবেন। হ্যাঁ, তো কারেন্সি ইউএস ডলার থাকবে, আপনারা ইউএস ডলার না হলে ইউরো দিতে পারেন, সমস্যা নেই, বাংলাদেশি টাকাও আছে। হ্যাঁ, তো এখানে আপনারা বাংলাদেশি টাকা নাই, তো আপনারা ইউএস ডলার দিবেন। তো এখানে প্রাইস, প্রাইস দিবেন এখানে 20। তারপর আমি এখানে মিনিট আওয়ার আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে অ্যালাউড থ্রি ডিজিট, এটা অলরেডি দেওয়া থাকবে, আপনারা বেশি মিনিমাম ডেজ অ্যালাউড ইজ 30 ডেজ, তো এখানে আমি দেব 30 দেব, সরি 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 সরি, তো এখানে আমি 30 দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানে মিডিয়াটা দিবেন, অ্যাড মিডিয়া, এই যে এখানে ক্লিক করবেন অ্যাড মিডিয়াতে, তারপর সিলেক্ট ফাইলস। তো আমি ডকুমেন্টে দিলাম, তো এখানে আমার একটা দেওয়া আছে যেহেতু, তো এখানে ওকে রাইট হওয়ার পর এখানে ইনসার্ট, ইনসার্ট ইনটু পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি এখানে এই দুটা অলরেডি দিই নি, তো আমি এটা দিয়ে দিচ্ছি দুটা, তো এখানে আমি উপরে দিয়ে দিছি। তো এখানে তারপর আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার নেক্সট নাম্বার টু নেক্সট চলে যাবে, তো এখানে এইট কমেন্টস ডিসক্রিপশন, তো এখানে কনফার্ম এস সাবমিট, সরি, তারপর এখানে কনফার্ম এস সাবমিট, আবার আপনারা ব্যাগে এডিট করতে পারেন। আমি এখানে কনফার্ম সাবমিটে ক্লিক করব, ক্লিক করার পর ওয়েট করব, তারপর থ্যাংক ইউ তৃতীয় নম্বর স্টেপ করব, কন্টিনিউ কন্টিনিউ টু প্রজেক্ট এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডিটেলসটা এসে পড়ছে, একটা ফ্রিল্যান্সার ডিল অফ দি ডে, তো এখানে আমার অ্যাড কমেন্টটা এসে পড়ছে, আমার ফেসবুকে দিটা এসে পড়ছে। তো বন্ধুরা, এখানে আমি ব্লগে যাব, এটা একটা একটা কাজ শেষ, আমার পোস্টের প্রজেক্টের কাজ শেষ, এখন আমরা ব্লগে, ব্লগে ক্লিক করব। ব্লগে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে যাবো, একটু নিচে যাওয়ার পর দেখতে এটা আপনাদের শো করতেছে অলরেডি, তো এটা আপনারা পড়ে নেবেন। তো আমি সরি, তো এখানে আমি নিচে গেলাম, নিচে যাওয়ার পর আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা তারা দিয়ে দিছে, তো এই ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, টেক্সট এক্সপেন্ডার সম্পর্কে। তারপর এখানে আমি নিচে এগুলো সব পড়ে নেবেন আপনারা, আর এটা দেখে নেবেন, ভিডিওগুলো দেখে নেবেন, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। তো আমি এখানে এখন যাব ক্যাটাগরিতে, ক্যাটাগরি দেওয়ার পর সিলেক্ট করব নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নো প্রজেক্ট। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন, এখানে পাশে দেখতে পাচ্ছেন এ প্লাস সার্টিফিকেট, এখানে গোল চিহ্নটা আছে, এখানে টিক বসায় দিবেন।
দেখেন, দেওয়ার পর একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন FTF।